আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বরিশাল দুই বানুরিপাড়া উজিরপুর ও বরিশাল সদর পাঁচ আসনের জাপা প্রার্থী। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস রোববার 31 ডিসেম্বর দুপুরে বরিশাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয় জেলা ও মহানগর জাতীয় পার্টি জাপা। সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন তাপস বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর, কিন্তু তাদের আচরণে মনে হচ্ছে তারা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। সরকার কিছু রাজনৈতিক দলকে ঘুষ দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে 7 জানুয়ারি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে নির্বাচনে সাধারণ মানুষের কোনো সংশ্লিষ্টতা নেই। ইকবাল হোসেন তাপস আরও বলেন, নির্বাচনে রয়েছে একটি দল, আর সেই দলের লেজুড়ভিত্তিক কিছু মানুষই এই নির্বাচনে অংশগ্রহণ করছে। সার্বিক বিবেচনায় আগামী 7 জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। উপস্থিত ছিলেন বরিশাল এবং বানুরিপাড়া ও উজিরপুরের জাতীয় পার্টির নেতাকর্মীরা। নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এবং বরিশালের মানুষের সেন্টিমেন্টে শ্রদ্ধা রেখে আমরা এই নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।